দেশ বৃদ্ধির চার নম্বর উপায় আমরা দুর্বলদের প্রতি সদয় ব্যবহার করলে, ভালো ব্যবহার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বৃদ্ধি করে দেন। মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাল তুমসরুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে সাহায্য করা হয় এবং তোমাদেরকে রিজিক বৃদ্ধি করে দেওয়া হয় যদি তোমরা একটি কাজ করতে পারো। সেই কাজটা কি? ইল্লা বিদুআফাইকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল আছে তাদেরকে যদি তোমরা ভালো ব্যবহার দেখাও, যদি তাদের সাথে তোমরা সম্মান সূচক আচরণ করো, তাহলে তোমাদেরকে সাহায্য করা হবে, রিজিক প্রদান করা হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা আগে জানলাম আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা, এবার জানতে পারলাম যে যারা সমাজে দুর্বল তাদেরকে সাহায্য সহযোগিতা করলে, তাদের সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখলে, তাদের সাথে সুন্দর পরিমার্জিত আচার আচরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন এবং রিজিক বৃদ্ধি করে দেবেন।